ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মটনের একটা রেসিপি নিয়ে এসেছি। মটনটা আগে সেদ্ধ করে তারপরে আমি রান্নাটা করব কড়াতে। তো মটনটা সেদ্ধ করে নেব, তার আগে আমি আগের দিন রাত্রে আমি মটনটাকে টক দই আর মিট মশলা, কাঁচা তেল, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এবার এটার মধ্যে দিয়ে দেব, আগে নিয়ে নেব দু কাপ পরিমাণ জল। এখানে যেহেতু 500 মাংস, তাই আমি জলটাও অল্প দিচ্ছি, আর এই জলটাই পরে ঝোলের কাজ হবে। তো এই জলের মধ্যে দিয়ে দেব, এখন নয়, জলটা গরম হলে দিয়ে দেব। নিয়েছি দুটো তেজপাতা, জয়িত্রী, জায়ফল, তিনটে লবঙ্গ, দুটো এলাচ আর দু পিস দারচিনি। এগুলো জলটা গরম হলে দিয়ে দেব তেলের মধ্যে। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব, দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাগুলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব রসুন বাটাটা। রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য পেঁয়াজের সঙ্গে আগে ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো। মশলাগুলো দিয়ে দেবো, একটু বসে দিয়ে আঁচটাকে লো করে দিয়ে রেখে দেবো। আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আঁচটাকে লো করে ঢেকে দিবো। আলুর সাথে মটনটা ভালো করে মিশিয়ে দেবো। Thank you.
মাংসটা একদম গলেও যায়নি আর একদম শক্ত নেই মাংসটা আমি এখানে সাতটা সিটি দিয়েছি কারণ অত পরিমাণে মাংস এই জন্য সিটিটা বেশি দিতে লাগে একটু একটু জল দেবো দিয়ে কষাবো এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা গরম মশলা ব্যবহার করবো না এই কারণে এই ভাজা মশলাটা দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা সবকিছু আছে জয়িত্রী জায়ফল গোলমরিচ গুঁড়ো মানে গোলমরিচ সব ভেজে গুঁড়ো করে নিয়েছি এটাই বসানোর সময় দিয়ে দেবো এখানে আলাদা গরম মশলা আর ব্যবহার করবো মিডিয়াম আছে কষানোটা কষাবো ঢাকা দিয়ে দেবো মাংসটা দেখে একদম তেল ছিল এবার আমি যে মাংসটা সেদ্ধ করার যে জলটা ওটা রেখে দিয়েছি এটা দিয়ে ঝোল দেবো আলাদা কোনো জল অ্যাড করবো এতটা জল থাকবে না মানে ঝোলটা থাকবে না একটু আলু টালু সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে মাংস এবার একটু সেদ্ধ হলে এটাকে আমি ঢাকা দেবো আগে যে ভাজা মশলাটা ওটা দিয়ে